বন্ধু, আমরা এখন সরাসরি পৌঁছে গেছি সমুদ্রে এবং এটা হচ্ছে উড়িষ্যার উদয়পুর বিচ। তো ডাইরেক্ট ওখান থেকে এখন এখানে, তো এই জায়গাটা একটু এক্সপ্লোর করার বিষয় আছে এবং এই জায়গাটা একটুখানি বোঝার বিষয় আছে কিরকম। অনেক তো এইটা যে পুরো উদয়পুর বিচ, আর উদয়পুর বিচে এরকম ভাবেই থাকে সব জায়গায় জিনিসপত্র এবং লোকজন বসে এখানে আনন্দ করে, মজা করে এবং সব রকম খাবার খাওয়ার খায়। আর এটা খুব এক্সাইটিং লাগছে। মাছ সব জায়গায়, মাছ কোন জায়গায় নেই, এদিকে তো ওদিকে চল তাহলে। তো এইটা হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস যেটা করা যাবে। আর আমরা এখন ওই দিকে মাছের প্রচুর গন্ধ, তার জন্য আমি আর এদিকে চলে এসেছি। আচ্ছা, খালি পায়ে হও, এই খালি পায়ে হও, খালি পায়ে হও, খালি পায়ে হও। তারপর ও নাকি এখন সমুদ্রে একা একা নাচবে, চো সমুদ্রের ধারে মৌমা এখন জলে নামতে যাচ্ছে, নাকি জলকে ভয় পায়, কোনো ভয় পায় না, সব সব ন্যাকামো জলের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। আমি আরও একসঙ্গে এগোচ্ছি। আসো 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 আসো, কত স্নান করছি দেখেছিস, কিচ্ছু হবে না। ফিল কর, না ফিল করলে হবে, এখানে আগে দাঁড়া। জল বই 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 যাচ্ছে, তারপর ঠান্ডা লাগবে, লাগতে লাগবে দেখ বাচ্চাটাকে, দেখ বাচ্চাটা ওখানে কিরকম ভাবে খেলছে, দেখ তুই খেলতে হবে। তো আমাদের জুতো ওখানে রাখা, যদি চুরি করে নেয় তোমার ভিজে যাবে কিন্তু, ভয় পাবি না কিন্তু, নর্মাল এরকমই আসবে, আমাদের ভিজে দিবে এটা। বন্ধু আমার কিন্তু দারুণ লাগছে এই জায়গাটা, উদয়পুর সি বিচ, সমুদ্রের তরঙ্গ খেলে দারুণ লাগছে। কেমন লাগছে তোমার, কেমন লাগছে, ভালো লাগছে, ভয় পাচ্ছ তুমি? আমার জলে তলা দিয়ে কিছু কামড়ে দেয়, তাই জন্য তুমি কিন্তু সমুদ্রে প্রপার সমুদ্রে আছো কিন্তু। এই সমুদ্রটাকে বলে বঙ্গোপসাগর। তো এখন আমরা এখানে সব রান্নাবান্না দেখছিলাম, তো রান্নাবান্না দেখতে দেখতে তো এখানে হচ্ছে মাছের দোকান, যেখানে বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। তো এখানে পমফ্লেট, চিংড়ি, কাঁকড়া, চিতল, ভেটকি সব রকম মাছ এখানে রান্না করা হয়, খুব সুন্দর এই এখানে রান্না করা হয়। তো আমরা চিংড়ির সঙ্গে সঙ্গে পমফ্লেটও অর্ডার করেছি, তো দেখা যাক এই এটা কীরকম হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে দোকান এবং এখানে পরপর পরপর কিন্তু অনেক দোকান আছে, যেমন ছোটো ছোটো ঝুপড়ি বা ঝুপড়ি দোকান বলতে পারো, সব পরপর পর দোকান আছে। আর সব দোকানে এরকম আসে 100 টাকা দাম, আমরা যখন 2 বছর আগে এটা 60-70 টাকা দাম ছিল, এখন দামটা একটু বেড়েছে, বাট ঠিক আছে। এখানে একটা আলাদাই মজা, এখানে এখানে বসে এই সমুদ্রের ভিউটাকে এনজয় করতে করতে এই মাছ খাওয়া, তো সেই জন্যই আমরা এখানে এসে আসি। মাছ আমরা খাবো এখন, আর দেখবো কীরকম টেস্ট। আর ওখানে রান্না হচ্ছে, এখানে রান্না হচ্ছে, তো দেখা যাক কী হয়। আর ভিউটা এখানে দারুণ লাগছে, দারুণ সুন্দর মুহূর্ত এখানে। আসুক, রান্না হচ্ছে মাছ ওখানে, আসুক, তারপর আমরা বলবো যে খেয়ে কীরকম লাগছে। তো কী মনে হচ্ছে দিদি ভাই, ওই মাছ আপনার পিছনে আছে, ওখান থেকে তো মাছ এই টেবিলে এখনও আসছে না, তা আপনি কিছু বলবেন? ভালো লাগছে, এই জায়গাটা এনজয় করে, পিস একটা আছে সমুদ্রে,
গরমটা কমু, গরমটা না করলে যাওয়া যাবে না। গরম কমলে নাকি ও যাবে জঙ্গল, যে মাছটা খাই খেতে তো যাবো তো। যা যা তুমি যা যা বলবো সবই হবে। চলো তো, এইটা হচ্ছে চিংড়ি মাছ আর এটা হচ্ছে পমফ্লেট। তো পমফ্লেট এটা যে পুরো যে বড় সাইজটা আছে, তো এটার সাইজ যদি আমি দেখাই তো এটা হচ্ছে 100 টাকা নিয়েছে এবং এইটা নিয়েছে আমাদের 200 টাকা। তো এখানে 10 পিস চিংড়ি আছে, যেটা পুরো 200 টাকা, এইটা 100 টাকা। তো এই দুটো আছে আলাদা করে। তো এখন মৌহা দেবী খেয়ে বলবে যে কিরকম হয়েছে। আমার আমি আমি আমার ইচ্ছা বলার এটা। এখন সে খাবে, আগে কোনটা খাবে, পমফ্লেট না এটা? আগে পম আগে পমফ্লেট খা না, চিংড়ি খাবে আজ। ঠিক আছে, আগে পমফ্লেট ঝোল ঝোল হয়েছে, পমফ্লেট খাবো। হ্যাঁ, তুই কি কাটা চামচ পাবি নাকি তুই এখানে? পমফ্লেট খেয়ে দেখছে, ঝোল টেস্ট করে দেখ, ঝোলটা হালকা। কিরকম? ভালো হয়েছে, এটা কিন্তু উড়িষ্যার মহিলার হাতে রান্না। উড়িষ্যার মহিলার হাতে রান্না কিরকম? চিংড়ি মাছ খেয়ে দেখ, কিরকম ভালো হয়েছে, ভালো লাগছে? ফিডব্যাক দিয়ে কিরকম হয়েছে? মশলা দিয়ে আমি চিংড়ি এরকম ভাবে মশলা দিয়ে প্রথম খাচ্ছি, চিংড়িটাকে এই কমপ্লেটটা এরকম ভাবে আমি সেভাবে খাই, কমপ্লেটটা অন্যভাবে খাচ্ছি। তখন তো বলছিলি মাছ খাবো না, মাছ খাবো না, আর এখন? তো এইটা হচ্ছে দোকান আর আমরা সবাই খেলাম। আর এইটা হচ্ছে আবার জল চলে আসছে এবং জলের আশা এরকম, আমরা ঠিক এই জায়গাটা বসতাম, এই জায়গাটা আমি বসতাম, এই জায়গাটা মহত বসেই আছে আর দেখতে পাচ্ছি পুরো এখানে জল কিন্তু পায়ে ঠেকছে। তো এই সিনটা কিন্তু দারুণ, যে প্রত্যেকবার জল আসছে ঢেউয়ে এবং এখানে এটা হয়ে আছে আর ক্রমশ চেয়ার কিন্তু ঢুকছে আস্তে আস্তে, চেয়ার ঢুকছে। আর এটা কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স, মানে এটা আচ্ছা এ মোহা তুই এরকম এক্সপিরিয়েন্স করে নিলি, এরকম জল আসছে আর তুই এরকম বসে আছিস পায়ে নিচ্ছে? ভালো লাগছে না?